ओम अज्ञानदिविरांधस्य ज्ञानांजनशलाकय चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। नमः ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वतीदेवी गौरवाणी प्रचारिणे। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरव भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण आसनटा अनेक उँचू मैं खुबी उँचू तो আমার সেই অঙ্গদের রামায়ণে লঙ্কা যাত্রার মতো মনে হচ্ছে। অঙ্গদ ল্যাজ গুটিয়ে 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 উপরে বসেছিল রাবণের থেকে উঁচুতে। আর আপনাদেরকে অনুরোধ করব, এই দুপাশে বোধ হয় ড্রামা টিম বা ডান্সের টিম বোধ রেডি হচ্ছে নাকি? ওরা কি ওখানে রিহার্সালও শুরু করে দিয়েছে? হ্যাঁ, একটু আসলে আমরা ধার্মিক অনুষ্ঠানে কেন আসছি সেটা আমাদের বুঝতে হবে। একটু আস্তে মামনিরা, হরে কৃষ্ণ। তে অনেক সময় দেখি যে কোনো অনুষ্ঠানে সবাই গেছে, ধার্মিক অনুষ্ঠানে বিশেষ করে, আমাদের বুঝতে হবে যে কেন আমরা অনুষ্ঠানে এসেছি। তো আমরা শুধু নিয়ম রক্ষার জন্য এলে চলবে না। এদেরকে বলতে পারবে কি একটু চুপ করতে, আসতে কথা বলতে? বলা হয়েছে, সময় লাগছে। আচ্ছা আচ্ছা, তো কেন এসেছি আমরা ধার্মিক অনুষ্ঠানে বা প্রভুপাদের এই ফ্যামিলিতে? শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য, মুখ দেখার জন্য বা সামাজিকতা করার জন্য নয়। প্রভুপাদ বলেছেন আমি ইসকন বানিয়েছি, এটা একটা ইনস্টিটিউশন যেখান থেকে আমরা কিছু শিখতে পারবো। তো একজন ব্যক্তি লেকচার দিচ্ছে, প্রবচন দিচ্ছে, প্রবক্তা। যখন প্রবক্তা মানে প্রবচন দিচ্ছে, একজন একজন করে সবাই উঠে চলে গেছে, তা একজন লোক শুধু বসে আছে। প্রবক্তার খুব ভালো লেগেছে, বলছে আহারে কি ভক্তি দেখো তো, শুনছে কি সুন্দর। তখন বলছে তোমার শ্রবণের প্রতি ইচ্ছা দেখে আমি খুব খুশি হয়েছি, তুমি এখনো পর্যন্ত ধৈর্য ধরে বসে আছো। বলছে না না মহারাজ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে মাইক ম্যান, আপনি শেষ করলেই মাইক খুলে নেবেন, সেরকম ভাবে এলে চলবে না। একজন প্রবক্তা ক্লাস দিচ্ছেন, তো ক্লাস যখন দিচ্ছে দেখছি যে একজন ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা খুব কাঁদছে। প্রবক্তা অনেক বয়স্ক ছিলেন, বৃদ্ধ, ওনার বড় বড় দাড়ি, চুল সাদা, সব সাদা। তো উনি কথা বলছেন আর এই ভদ্রমহিলা খালি কাঁদছেন, খালি কান্না করছেন। তখন যে প্রবক্তা ভাবছে আহারে কি ভক্তি, আমি নিশ্চয় ওর সঙ্গে একটু কথা বলি। বলছে মা এখানে এসো, মা এখানে এসো। তো মাকে ডেকেছে, তো মা গেছে, বলছে যে বয়স্ক ভদ্রমহিলা বলছে তুমি খুব মন দিয়ে শুনছিলে না গো? বলছে হ্যাঁ শুনছিলাম, তোমার বিকার হচ্ছিল। বলছে না বিকার টিকার কিছু হয়নি মহারাজ, আপনাকে মিথ্যে কথা তো বলতে পারি না, আপনি সাধু মানুষ, আপনাকে দেখে আমার হারিয়ে যাওয়া সাদা ছাগলটার কথা মনে পড়ছে, ওরও দাঁড়িয়ে ছিল আপনার মতো সাদা, আপনি যখন দাঁড়িয়ে নেড়ে বলছেন আমার সেই ছাগলের মুখটার কথা মনে পড়ছে, কোথায় গেল সে পেলাম না তাকে, সেই ভেবে আমি কান্না করছি। তো সেই জন্যে অনেকে অনেক উদ্দেশ্যের জন্য ভাগবত আলোচনায় যায়, কেউ কেউ নিয়ম নিষ্ঠার জন্য যায়, কেউ কেউ সামাজিকতা করার জন্য যায়, কেউ কেউ দেখাতে চায় যে আমি কত ধার্মিক সেজন্য যাচ্ছি, আবার অনেকে যায় কিছু শ্রবণ করার জন্য।
অনেকে চায় হৃদয় পরিবর্তন করার জন্য। তো সেজন্য বিশেষ করে ছাত্র সমাজের এই প্রোগ্রামে আসা, বিশেষ করে আপনারা যারা যারা এসেছেন, তাদের উপরে অনেক বড় একটা দায়িত্ব রয়েছে। শ্রীল প্রভুপাদ বলছেন, সন্তান লাভ করা এটা অনেক বড় একটা আশীর্বাদ যে কোনো দম্পতির জন্য। বিশেষত আমি জানি কলকাতায় অনেক জায়গায় আমি যখন যাই, অনেকে আমাকে বলে যে অনেক দিন বিবাহ হওয়ার পরেও সন্তানের যে হওয়ার আনন্দ অনেকে বঞ্চিত রয়েছেন বিভিন্ন কারণবশত, সেটা কিন্তু খুব দুঃখের তাদের জন্যেও এবং আমাদের জন্যেও। আমরা তাদের প্রতি সমব্যথী এবং আমাদের প্রার্থনা তাদের জন্য রয়েছে। কিন্তু সন্তান হবার পরেও যদি পিতা মাতা খুব স্নেহে এবং দায়িত্ববানভাবে সন্তানের কি বড় না করেন, তার থেকে বড় দুর্ভাগ্য আর কোথাও হবে না। কিছুদিন আগে কলকাতায় একটি 7 বছরের বাচ্চা, একটা ওর বাবা কুকুর ছানা দিয়েছে, সে কুকুর ছানাটাকে গলা মুড়ে মেরে ফেলেছে। তখন তাকে মনস্তত্ত্ববিদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো মনস্তত্ত্ববিদের কাছে যখন নিয়ে গেছে, তখন সে মনস্তত্ত্ববিদ বাচ্চাটার সঙ্গে কথা যখন বলছে, তখন বলছে, তুমি ওই গলাটা এইভাবে মুড়লে কেন? সে বাচ্চাটা মারা যায়নি, মানে কুকুর ছানাটা মারা যায়নি, আহত হয়েছে খুব, তুমি মুড়লে কেন? তখন বলছে যে বাবা আর মা যখনই কলহ করতেন, বাবা মাকে বলতেন তোমার গলা মুড়ে দেবো, আর মা বলতেন তোমার গলা মুড়ে দেবো। তা আমি দেখছিলাম যে গলা মুখটা মোড়া জিনিসটা কি জিনিস। তা আমাদের হয়তো এটা হাসি পাচ্ছে এখন, কিন্তু পরিস্থিতি যদি খুব ভালো করে বিচার করা হয়, তাহলে আমরা দেখব যে এটা খুব গম্ভীর পরিস্থিতি। শ্রীল প্রভুপাদের বাবা শ্রীল প্রভুপাদকে বলতেন, আমি তোমাকে অভয় বকছি, তার কারণ হচ্ছে এটা তোমার জন্য দরকার বকাটা। কারণ শিশুরা হচ্ছে খুব সরল, কিন্তু শিশুদের একটা বড় গুণ যে তারা খুব নকল করতে পারে এবং ওদের মাথা খুব ভালো কাজ করে। চাণক্য পণ্ডিত বলছেন যে শিশুদের 12 বছর অবধি মাতৃস্নেহ পালন করার পর পিতার কাছে দেওয়া উচিত। মা বাবার দুজনের ভালোবাসা দরকার একটা শিশুকে গড়ে ওঠার জন্য, এবং একটা শিশুকে গড়ে ওঠার জন্য একটা বাড়ি শুধু নয়। ইংলিশে একটা কথা আছে যে টু রেজ আ চাইল্ড ইউ নিড আ ভিলেজ, একটা শিশুকে বড় করার জন্য একটা পরিবার দরকার, একটা গ্রাম দরকার। কেন? আমরা ধীরে ধীরে 91টি পরিবার থেকে নিউক্লিয়ার পরিবারে চলে আসছি, এবং সেখানে আমাদের জাত মানে জ্যাঠা কাকা খুড়া দাদা দাদি এদেরকে পায় না। মা যদি রাগ করে বাবা থাকে, বাবা মা রাগ করলে খুড়া খুড়ি থাকে, খুড়া খুড়ি রাগ করলে নানা নানি থাকে। তার সম্পূর্ণরূপে সব দিক থেকে সে পরিপুষ্ট হয়, তখন সে তার উন্নতি হয়। তার কারণ হচ্ছে শিশুরা যেটা কথা বলছিলেন, শিশুটা খুব সরল। এখানে একটু শান্ত করতে পারবেন, কেউ গিয়ে একটু বলতে পারবেন? তো শিশুরা কতটা সরল, একটা ছোট বাচ্চা, হ্যাঁ, একটা 6 মিনিটের আগের ঘটনা মানে শুনেছি, একটা ছোট বাচ্চা তার মাকে গিয়ে বলছে, মা মা রামুরা কি খুব গরিব গো? তা বলছে, কেন? বলছে, রামুর ভাইয়ের গলায় 5 পয়সা আটকেছে, বাড়ির সবাই সেটা বার করতে চাইছে। বোঝা যাচ্ছে? এত সরল। সেজন্য একটা ডাক্তারের কাছে গেছে বাচ্চা, ডাক্তারকে বলে যে তুমি রোজ 3 চামচ করে এই ওষুধটা খাবে। তখন বলছে, ডাক্তারবাবু এই ওষুধটা পরিবর্তন করে অন্য পরিবর্তন অন্য কোনো ওষুধ দিন। বলে, কেন? বলছে, আমাদের বাড়িতে 1টা চামচ আছে, 3 বার খেতে বলেছে, 3টে চামচ লাগবে, হচ্ছে 3টে চামচ দিয়ে খেতে হবে। তো বাচ্চারা হচ্ছে খুব সরল, এবং সেই জন্যে তারা খুব তাড়াতাড়ি মোটিভেটেড হয়ে যায় অন্যের দ্বারা বা অন্য কিছুর দ্বারা। বাচ্চাদের থেকে আরেকটা জিনিসও শেখার আছে আমাদের, সেটা কি? খুব অল্পে সন্তুষ্ট, এই খেলা টেলা দিলেন সন্তুষ্ট, ওরা মনে রাখে না কিছু যে পরবর্তীকালে আমাকে এটা দেওয়া হয়নি, ওকে দেওয়া হয়নি, ওটা দেওয়া হয়নি, একটু কাঁদলো কিছু দিয়ে দিলেন খুশি। তো ঠিক সেই জন্যে আমাদেরকে শ্রীল প্রভুপাদ বলছেন, শালিগ্রাম সেবার মতোই আমাদের বাচ্চাদের সেবা করা উচিত।
এরা বিশেষ আত্মা যারা আমাদের পরিবারে জন্মগ্রহণ করেছে এবং ভগবান তার এই সন্তানদেরকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন তাদের যত্ন করার জন্য তাদেরকে সুন্দর করে বড় করার জন্য এবং সেজন্য আমি যতক্ষণ না পর্যন্ত নিজে সুন্দর হব নিজে ভালো হব ততক্ষণ পর্যন্ত তো আমি আরেকজনকে গাইডেন্স দিতে পারবো না সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভক্তির পর্যায়ে না বুঝেছেন যারা আরেকজনকে কোনো জীবকে উদ্ধার করতে না পারবেন যখন উদ্ধার করতে পারবার শক্তি হবে তখন পিতামাতা গুরু বা শিক্ষক হওয়া উচিত এটা একটা খুব গম্ভীর ব্যাপার ছাত্র সমাজ ছোটদেরকে নিয়ে এই যে ছোটরা বড় হচ্ছে কোথায় আমাদের কাছে ছোটরা থাকছে কতক্ষণ হয়তো সপ্তাহে দু তিন ঘন্টা কি তিন ঘন্টা কি চার ঘন্টা হ্যাঁ কি না বাকি সময় কোথায় থাকছে আপনারা বুঝতে পারছেন আমি যেটা বলছি কারা কারা বুঝতে পেরেছেন একটু হরি বল বলুন দেখি কারণ এখান থেকে না লাইট পড়ছে বলে অন্ধকার দেখছি কারোকে দেখতে পাচ্ছি না যে আপনারা জেগে আছেন না শুয়ে আছেন কিন্তু আপনারা যদি মুখে বলেন হরি বল তাহলে শুনতে পাবো আপনারা জেগে আছেন সেজন্য এটা একটা বড় দায়িত্ব একবার ছিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ছিল প্রভুপাদের খুব একনিষ্ঠ শিষ্য তিনি যখন বৃন্দাবনে প্রণাম করছেন ওনার মাথার উপরে গুরুকুলের দুটো তিনটে বাচ্চা মাথার উপরে পা দিয়ে দিয়েছে ভুল করে তো সবাই ভাবছে যে মহারাজ এবার বকবেন তখন তিনি বলছেন যে না এই বাচ্চারা এত বিশেষ যে আমরা ছোটবেলায় যে ভক্তি পাইনি কৃষ্ণ প্রসাদ পাইনি কৃষ্ণ কথা শুনিনি কৃষ্ণ লীলা শ্রবণ করিনি এই বাচ্চাগুলো সেটা শুনছে শ্রীরাম মায়াপুরে একটা ছোট্ট বাচ্চা আছে আমি কি চিনি আপনি বললে অবাক হয়ে যাবেন ও রোজ যখন থেকে ওর জ্ঞান হয়েছে মা ওকে কৃষ্ণলীলা শোনায় ভালো করে শুনুন এটা আমাদের ইসকনের ঘটনা মানে অনেকে হয়তো শুনেওছেন তো সেই বাচ্চাটা যখন মানে তিন সাড়ে তিন চার বছর বয়স হয়েছে কথা বলতে শিখেছে ভালো কথা বলছে মোটামুটি তখন থেকে মা ওকে কৃষ্ণলীলা শোনাচ্ছেন কৃষ্ণর বই যে বই সেটা শোনাচ্ছেন তো যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছেন অক্রূরের সঙ্গে ও চিৎকার করে কান্না করে উঠেছে চিন্তা করুন কান্না করে বলছে মাকে যে রাধা রানীর কি হবে আপনি ভাবতে পারছেন কোন কোন বাচ্চাদেরকে আমরা দেখি আমাদের মন্দিরে সে আমার গায়ে কাঁটা দিচ্ছে এই আপনাদের বাচ্চাদের মধ্যে ছোট ছোট বাচ্চা এমন করতাল বাজায় আপনি নিজে বাজাতে পারবেন না সেরকম করতাল ভক্তি বিকাশ মহারাজের শিষ্যর একজন ছেলে আছে সে গোল করে এমন করে কীর্তনে ঘুরবে আট বছর না ছ বছরের বাচ্চা ছেলে একটা আপনি ভাববেন যে আপনাকে ওকে দেখে চৈতন্য লীলায় যে চব্বিশ ঘন্টা নাস্তে পাত্র ওনার নাম কি বক্রেশ্বর পণ্ডিতের মনে কৃপা আছে ওর উপরে এমন ভাবে ঘুরবে না ওইভাবে মানুষ ঘুরতে পারে না তার বাবা মারা বলছে এইভাবে ঘুরছে কেমন করে বাচ্চাটা এ তো পাগল নাকি তার মহারাজ ওনাদের গুরু মহারাজ বলেছিলেন যে কে এসেছে তোমার বাড়িতে তুমি জানো না সে প্রহ্লাদ হতে পারে ধ্রুব হতে পারে তাদেরও পাঁচ বছর বয়স ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর সব থেকে প্রিয় লীলা হচ্ছে কোন লীলা ধ্রুবচরিত আর প্রহ্লাদ চরিত প্রহ্লাদ মহারাজের মাত্র পাঁচ বছর বয়স ছিল আর মহাপ্রভু নিজে এটা আস্বাদন করে আমাদেরকে বোঝাচ্ছেন যে কোনো বয়স থেকে ভগবত ভক্তি আমরা করতে পারি আমরা যদি ভাবি যেটা ছোট হ্যাঁ আমাদেরকে শাসন করব বড় করার চেষ্টা করব যেটা সঠিক সেটা বলবো কিন্তু এটাও আমাদের বুঝতে হবে এরা খুব বিশেষ এবং তাদেরকে খুব স্নেহ দিয়ে লালন পালন করতে হবে যখন আমরা এই ধারণা নিয়ে এগোই তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং যতটা পারা যায় তাদেরকে বোঝানো উচিত যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেজন্য আপনারা ছাত্র সমাজে যে যোগদান করেছেন আপনাদের পিতামাতাদেরকেও আমি বলবো যে আপনারাও প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করুন আপনারাও আমাদের ইসকনের সঙ্গে যুক্ত হন তাহলে দেখবেন খুব আনন্দে আপনাদের জীবন কাটবে আর এর মধ্যে আমি বাচ্চাদের জন্য দু তিনটে ঘটনাও বলবো এত সুন্দর সুন্দর ঘটনা আমাদের ইসকনে হচ্ছে
যেখানে বোঝা যাচ্ছে যে ভগবান স্বয়ং প্রকট শিল প্রভুপাদের কৃপায় আমাদের ইসকনে তিনি আছেন, তিনি সর্বত্র বিরাজমান। কিন্তু ভক্তদের সঙ্গে কৃষ্ণ এমন আদান প্রদান করছেন যা আশ্চর্য হয়ে যেতে হবে। তো সেজন্য আপনাদের দুটো ঘটনা আমি বলবো, তোমরা বাচ্চারা সবাই শুনছো হরি বল। তো মায়াপুরে একটি বিদেশি ছোট মেয়ে ছিল 7 বছরের, সে বিদেশ থেকে এসেছে, হঠাৎ খেলতে খেলতে পড়ে গেছে পাঁচিল থেকে, 5 ফুটের পাঁচিল ছিল, সেখান থেকে পড়ে গেছে নিচে। তো যখন পড়ে গেছে, থ্যাংক ইউ, তো সে যখন পড়ে গেছে, রাজা 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 হয়ে গেলাম, রাজা ভোজরাজ। তো সে বাচ্চা মেয়েটা পড়ে গেছে, কত বছরের মেয়ে? 7 বছরের। সত্যিকারের ঘটনা এটা, নৃসিংহদেবের লীলার বইতে আছে। তো তাকে যখন বেলভিউ হসপিটালে নিয়ে আসা হয় কলকাতায়, তখন তার মা বিদেশিনী, তার বাবা বিদেশি, তারা খুব ক্রন্দন করছে। ও এমন জোরে পড়েছে যে মাথার ব্রেন হ্যামারেজ হয়ে রক্তপাতের ফলে একটা জায়গা ব্লক হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। তো তখন এমন একটা অপারেশন করতে হবে যে অপারেশনে ওর বেঁচে থাকার যে চান্স, কি বাংলায় কি বলে, সম্ভাবনা মাত্র 40%। প্রায় 8 দিন হসপিটালে আছে, রোজ পরীক্ষা করা হচ্ছে। ছোট্ট বাচ্চা তো, তার ব্রেন কেটে ছুঁচ ঢুকিয়ে রক্ত বার করতে হবে। তো বাবা আছে, মা ফিরে গেছে মায়াপুরে। তো আজকে অপারেশন হবে, আজকে রাত্রিবেলা ওর মা পঙ্কজাঙ্গী প্রভুকে দিয়ে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছে, এবং প্রার্থনা করেছে যে হে প্রভু নৃসিংহদেব, আপনি কৃপা করে আমার এই কন্যা সন্তানটিকে রক্ষা করুন, এত বড় একটা অপারেশন হচ্ছে, ও যেন ভালো থাকে। এবার ডাক্তার এও বলেছে যে অপারেশন থিয়েটারেও কিছু হয়ে যেতে পারে যদি সব ঠিক না থাকে। তো এরকম প্রার্থনা করেছে, ওরা অনেক মালা জপ করেছে এবং ভগবানের কাছে বারবার মা গিয়ে ক্রন্দন করেছে। কারণ আমাদের আসলে ভগবান ছাড়া কেউ নেই, সেটা দ্রৌপদী আমাদেরকে প্রমাণ করা। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দ্রৌপদী সবার কাছে গেছিলেন, কিন্তু কেউ ওনাকে সাহায্য করতে পারেনি। তো সেই জন্যে যখন সবাই মিলে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছে, আজকে রাত্রে সবাই পুজো দিয়েছে, প্রার্থনা করেছে, ডাক্তারদের সবাইকে জানানো হয়েছে, ওটি মানে অপারেশন থিয়েটার তৈরি হয়ে গেছে, পরের দিন 10:30 সকালে অপারেশন হবে, কলকাতার সব ভক্তদেরকে প্রার্থনা করতে বলা হয়েছে। মেয়েটি কিন্তু মাথায় ব্যথা, কিন্তু সজ্ঞান। তো পরের দিন সকালবেলা 6টার সময়, কাদের কাদের অপারেশনের অভিজ্ঞতা আছে জানি না, আমার অভিজ্ঞতা আছে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের, তো খুবই অদ্ভুত হয়, বন্ড লিখতে হয়, সাইন করতে হয়, তারপরে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তো যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে আরেকবার ফাইনাল পরীক্ষা করা হয়, তো সেই ফাইনাল পরীক্ষা করার সময় যখন ওর ব্রেনে স্ক্যান করছে, অপারেশন হবে তার জাস্ট আধা ঘন্টার মধ্যে, অপারেশন থিয়েটারে ওকে টেবিলে দেওয়া হবে। তো তাকে যখন অপারেশনের জন্য পরীক্ষা করতে গেছে, সে গিয়ে দেখছে ওরা অবাক হয়ে গেছে, কি না, এক ফোঁটা ব্লাড ক্লট করে নেই আর সব পরিষ্কার হয়ে গেছে। এটা আশ্চর্য, এটা ঘটনা। এটা যারা যারা, এটা অলৌকিক ব্যাপার নয়, কেননা এটা ভগবানের কৃপা। মুখম করোতি বাচালম পঙ্গুর লঙ্গায় দেগ্রিম যত কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধব। তো তারপরে ডাক্তাররা মাথা চুলকাচ্ছে, বলছে এটা হলো কেমন করে, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব। কিন্তু তারপরে সবাই সে মেয়েটাকে একবার করে দেখে যাচ্ছে, আর মেয়েটাকে সেদিনই ছেড়ে দিয়েছে, আর কিছু নেই, মাথা পরিষ্কার পুরো। তো সে যখন মায়াপুরে গিয়ে মার সঙ্গে দেখা করেছে, মাকে বলছে, মা আমি যদি আবার পাঁচিল থেকে পড়ি আমাকে হসপিটালে নিয়ে যাবে না, নৃসিংহদেবের কাছে নিয়ে যাবে। বলো ভগবান নৃসিংহদেব কি, প্রহ্লাদ মহারাজ কি। তো রাশিয়াতে আমাদের নগর সংকীর্তন যাচ্ছিল, নগর সংকীর্তন জানেন তো,
সবাই কীর্তন করতে করতে নগর সংকীর্তনে যায়। তো যখন নগর সংকীর্তন যাচ্ছে, এরকম ছোট ছোট বাচ্চারা তারাও নগর সংকীর্তনে বাবা মার সঙ্গে যাচ্ছে। তো যখন একটা মেন রাস্তা ক্রস করছে, পার হচ্ছে, সেই সময়ে বাবা মার অখেয়ালে একটি ছোট বাচ্চা বাইরে রয়ে যায়, মানে আলাদা হয়ে যায়। তো রাস্তাতে ট্রাফিক, ওখানে সব লাইটে চলে, কেউ পুলিশ থাকে না। তো খুব জোরে গাড়ি আসছে আর বাচ্চাটা অন্যদিকে, সে এবার এগিয়ে আসছে, মাঝ রাস্তায় পড়ছে, আর ভক্তরা এগিয়ে গেছে, ফটোর পেছনে তাকিয়ে দেখে যে বাচ্চাটা মাঝখানে, আর প্রচন্ড জোরে বাস আসছে, বাসওয়ালাও বুঝতে পারছে না যে কি করবে। তেমন তো অবস্থায় কি হলো কেউ বুঝতে পারলো না, হঠাৎ দেখছে সবাই যে ওদের কাছেই বাচ্চাটা রয়েছে, আর বাচ্চাটা কাঁদছে খুব জোরে, আর পেটে হাত দিচ্ছে। তো যখন বাচ্চাটা যখন হাত দিচ্ছে, সবাই তো প্রথমত অবাক হয়ে গেছে যে এদিকে এলো কেমন করে, ও তো মাঝখানে ছিল। তো দেখছে যে কোমরের, বাচ্চাটার কোমরে 10টা নখের দাগ রয়েছে, যে কেউ যেন মনে হয় ওই কোমরটাকে ধরে আস্তে করে অন্যদিকে রেখে দিয়ে চলে গেছে। তো সেই জন্যই আমাদেরকে বুঝতে হবে, ভগবান বলছেন কমতেয়া প্রতি জানহি নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কাছে আমি সবসময় রয়েছে, এবং ভক্ত সবসময় আমার খুব প্রিয়, আমারও ভক্ত খুব প্রিয়। কিন্তু তার মানে এই নয় যে আমরা সবসময় জেনে বুঝে রিস্ক নেব, যেমন আমি আমার ভক্তদেরকে যারা যাদের সঙ্গে যোগাযোগ রাখবা, মানে যারা আমার সঙ্গে আছে তাদেরকে বলি গাড়ি বেশি জোরে না চালাবার জন্যে। আমি নিঃসিংহদেব আছেন, নিঃসিংহদেব 45 কিলোমিটার বেশি হলে উনিও চলে যাবেন, উনি বলবেন বাই বাই অনেক হয়েছে, তুমি জেনে শুনে রিস্ক নিলে চলবে না। তো হঠাৎ করে কিছু যে ভগবান আছেন, তো সেই জন্যে আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের এই লীলা, ভগবানের এই কৃপা এখানে প্রভাবিত হচ্ছে, এবং ভগবান আমাদের সঙ্গে আদান প্রদান করছেন। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এমনকি ভাগবতমে উল্লেখ আছে যেখানে বিগ্রহরা এসে আখির চুরি করছেন, বিগ্রহরা বিয়ের সাক্ষী দেবার জন্য যাচ্ছেন, তার এই কথা আমাদেরকে বুঝতে হবে। সেজন্যে আপনাদেরকেও ভগবান অনেক আশীর্বাদ দিয়েছেন। কীরকম আশীর্বাদ দিয়েছেন, না আপনাদের প্রত্যেকের পরিবারের সন্তান রয়েছে, তারা ছাত্র সমাজের মেম্বারশিপ পেয়েছে, তাদেরকে গীতার কথা শোনান, গীতার গান শেখান, এবং আপনারা এখন বুঝতে পারছেন না যে ও কি বুঝছে, ও সব ছবি উঠছে, এবং একটা না একটা সময় ওর এই যে ভগবত প্রেম তার বিকাশ হবে। আমি একটি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের কংগ্রিগেশনের ভেতরে একজন শিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের শিষ্যা আছেন, তার নাম সুকণ্ঠী মাতাজি। ওনার ছেলে এখন বড় হয়ে গেছে যদিও, এবং সে এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু ও যখন ছোট ছিল, ও যখন খুব ছোট ছিল, ক্লাস সিক্সে পড়ে, তখন বাবা মা দীক্ষিত হয়, এবং ও ছোট থেকেই নৃসিংহদেবকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। এবং যে স্কুলে পড়তো সেটা একটা মিশনারি স্কুল ছিল, সেখানে ওই কণ্ঠি পড়ে গেছে, শিক্ষা রেখেছে, তিলক রেখেছে। তো একদিন ওর স্কুলের যে শিক্ষক তাকে খুব উৎপীড়ন করেছে, খুব বিরক্ত করেছে, বাচ্চাটা ক্লাস সিক্সের বাচ্চাকে, তো খুব উৎপীড়ন করেছে, খুব জ্বালিয়েছে, এবং বলেছে তুই যদি কালকে কণ্ঠি পড়ে আসিস আর শিক্ষা কেটে না আসিস, তাহলে তোর একদিন কি আমার একদিন, খুব পেটাবো তোকে, এবং তিলক করে দিয়েছে কালি দিয়ে। তো ভদ্রমহিলা যখন সুকণ্ঠী মাতাজি নিচে নেমেছে বাস থেকে, ছেলেকে দেখে অবাক, ছেলের এই অবস্থা কেন? তারপর যদি ওটা কাজ কর, সব কিছু শুনলেন, শুনে বললেন ঠিক আছে, আমি তাহলে তোকে অন্য অন্য একটা স্কুলে ভর্তি করে দেবো। ও বলছে না, আমি অন্য কোনো স্কুলে ভর্তি হব না, আমার নৃসিংহদেব আছেন, নৃসিংহদেব ঠিক আমাকে রক্ষা করবে। বলছে আরে কালকেই তো তোর ওই স্যারের ক্লাস আছে, আবার যদি তোকে দেখে এইসব করে? বলছে না না, আমি ঠিক ব্যবস্থা হবে, ভগবান আমাকে রক্ষা করবে, তুই ভয় পাচ্ছ কেন? মা হচ্ছে ভক্ত দীক্ষিত, ছেলে কিচ্ছু নয়, ছেলে বোঝাচ্ছে মাকে হরে কৃষ্ণ। তোর মা ওর বিশ্বাস দেখে মাতাজি যে ঠিক আছে যা হয় হবে, তুই যা। তো পরের দিন গেছে, স্যার আসেনি, সেকেন্ড দিন গেছে, স্যার আসেনি, থার্ড দিন গেছে, স্যার আসেনি, এক সপ্তাহ গেছে, প্রতিদিন স্যারের পিরিয়ডেও ভাবে যে এইবারে স্যার আসবে, আমাকে বেধড়ক
পেটাবে বা আমাকে অপমান করবে একদিন দুদিন তিন দিন করে সাত দিন আসেননি পরের সপ্তাহে যখন স্যার এসেছে স্যার অনেক কিরকম লাগছে দেখে দেখে ওর কাছেই খুঁজে খুঁজে এসেছে এসে বলছে ভাই তুই আমাকে ক্ষমা করে দে তো ও তো বলছে যে ভাই তো স্যার মারতে আসছে তাকে সবাই বলছে মারতে নয় ভগবানের কৃপায় কি হয়েছে জানি না ও আমাকে ক্ষমা চাইছেন কি ব্যাপার বলছে যেদিন আমি তোমার গায়ে হাত দিয়েছি তোমাকে মেরেছি সেই দিন থেকে আমার পেটে এত যন্ত্রণা হয়েছে যে বলার কথা নয় এবং আমি যখন হসপিটালে গিয়ে আমি হসপিটালে ছিলাম পাঁচ দিন ডাক্তার বুঝতেই পারেনি আমার কি হয়েছে কিন্তু আমার খালি মনের মধ্যে কে যেন আমাকে বারবার বলছে আর তোমার মুখটা খালি আমার মনে হচ্ছে যে তোমাকে আমি খুব বিরক্ত করেছি বা কষ্ট দিয়েছি সেই জন্য ভাই তুমি আমাকে মাফ করো আর পেটে যেন আমার ব্যথা না হয় হ্যাঁ হরে কৃষ্ণ তো এইগুলো আমি আমার নিজের চোখে দেখেছি আমার সামনে আমার কমিউনিকেশনে হতে বা হয়েছে বা হচ্ছে কেন তার কারণ হচ্ছে ভগবানের উপস্থিতি সর্বত্র বিরাজমান উদ্দেশ্য অর্জুন দৃষ্টিতে তো সেজন্য আমি আপনাদেরকে একটাই অনুরোধ করবো যে খুব সিরিয়াসলি ভগবত ভক্তির পথে আপনারা চলে আসুন ভগবত ভক্তির পথটা হচ্ছে এত সুন্দর পথ যেটা একমাত্র সব সমস্যার সমাধান করতে পারবে জড়জাগতিক কোনো সমস্যার সমাধান জড়জাগতিক কোনো জিনিস দিয়ে হবে না কেন হবে না তার কারণ হচ্ছে আমরা হচ্ছি আধ্যাত্মিক শক্তির দ্বারা পুষ্ট তো সেজন্য নন্দনকানন চট্টগ্রামের ইসকন মন্দিরের তরফ থেকে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে তার সঙ্গে আপনারা যুক্ত হন এবং যুক্ত হলেই দেখবেন আপনাদের অনেক উন্নতি হয়েছে কেউ কোনোদিন বলতে পারবে না যে আমার সব সব কিছু ঠিক চলছে কিন্তু কিছু ঠিক চলা নার ভেতরেও এমনভাবে প্রভুপাদ শিক্ষা দিয়েছেন যার মধ্যে আমরা পদ্মফুল হয়ে থাকতে পারো পদ্মফুল জানেন তো পদ্মফুল নারায়ণ পদ্মফুল কেন ধরে জানেন কে বলতে পারবে পদ্মফুল অন্য ফুল ধরে না কেন জবা ফুল বা গাঁদা ফুল কেন ধরেন না পদ্মফুল কেন ধরেন ভগবান তার কারণ পদ্মফুল কোথায় হয় পাঁকে কিন্তু পদ্মফুলের গায়ে পাঁক লাগে না জল লাগে না তা আমাদেরকেও পদ্মফুলের মতোই জড়জগতে থাকতে হবে এই জড়জগতটা হচ্ছে দুঃখালয় অশাশ্বতম কিন্তু তার উপরে আমাদেরকে উঠে কমলের মতো থাকতে হবে সেজন্য ভগবানের রূপের বর্ণনা করা হয় কমলের সঙ্গে নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রায় ভগবানের সব কিছু পদ্মের মতো কেন পদ্ম হাতেও ধরেছেন পদ্ম দাঁড়িয়ে আছেন পদ্মতে কেন তার কারণ হচ্ছে পদ্মই জড়জগতের এই পঙ্কিলতার মধ্যে থাকলেও সে উপরে থাকে সেই জন্য আমাদেরকেও সব কিছুর মধ্যে থাকতে হবে কিন্তু তার দ্বারা প্রভাবিত হলে চলবে না এবং সেই শক্তি আমরা কোথা থেকে আসবে যখন আমরা ভগবানকে ভালোবাসতে পারবো ভগবানকে কিন্তু ঠকানো যায় না ভগবানকে ঠকানো যায় ভগবানকে ঠকতে গেলে কে ঠকে যাবে আমাদের প্রেম দিয়েই ভক্তি করতে হবে প্রেম দিতে হবে যেমন আপনারা জানেন যে আপনাদের বাচ্চারা কখন কি চায় তাই না মারা বাবারা মারা বিশেষ করে জানে একটা বাচ্চা পড়ে গেছে ভক্তি কিভাবে করা উচিত একটি বাচ্চা হঠাৎ খাট থেকে পড়ে গেছে ছোট বাচ্চা পড়ে গিয়ে কান্না করতে শুরু করেছে তো যখন কান্না করতে শুরু করেছে তোর মা দৌড়ে এসেছে মা দৌড়ে এসে বলছে আহারে বাবা আমার সোনা আমার চাঁদ আয় আয় এই নে লাড্ডু নে তখন বাচ্চারা বলছে তো খুব ভালো তো খাট থেকে পড়ে যাও একটু কাঁদো আর লাড্ডু হরিব দারুণ ব্যাপার তো পরের দিন নিজে ইচ্ছে করে পড়ে গেছে আর খুব কাঁদছে আরো যখন খুব কাঁদছে 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 কিন্তু মার আসছে না মার আসছে না তখন সেই মায়ার চোখের জল মুছে কুমুরের চোখের জল মুছে ছেলে গেছে বা মেয়ে গেছে মার গেছে যে মা আমি কাঁদছিলাম বলছে আমি জানি কিরকম কাঁদছিলে বলছে আমি আজ কালকে কাঁদলাম তুমি এলে আজকে এলে না কেন তখন বলছে বাবা তুই কালকে আমার জন্য কাঁদছিলি আজকে লাড্ডুর জন্য কাঁদছিস আমি বুঝতে পারি সেই জন্যে ভগবানকেও ভালোবাসতে হবে সরলভাবে ভগবানকেও ভালোবাসতে হবে স্নেহ দিয়ে এবং যখন আমরা ভগবানকে ভালোবাসবো তখন দেখবো আমরা সবাইকেই ভালোবাসতে পারছি সেজন্য আপনাদের সবাইকে ২০১৯ এর
অনেক অনেক শুভেচ্ছা এবং প্রার্থনা জানাই। আপনাদের অনেক সৌভাগ্য যে বাংলাদেশে ইসকনে আপনারা যুক্ত হয়েছেন, এটার সুবিধে আমি পিতামাতাদেরকে গ্রহণ করতে বলবো, বাচ্চারা তো আছেই, এবং আমি চাইব যে আপনারা খুব মনোযোগিতা সহকারে প্রভুরা যেগুলো বলছেন সেগুলো শুনবেন, তাহলে দেখবেন আপনাদের জীবন অনেক সুন্দর হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি গৌর প্রেমানন্দে, থ্যাংক ইউ ভেরি মাচ, হরে কৃষ্ণ।